প্রেমিকার টাকায় পড়াশোনা করেছেন, এক পর্যায়ে তাকে বিয়েও করেছেন, তবে পুলিশ ক্যাডারে চাকরি পাবার পর সেই স্ত্রীকেই দিয়েছেন তালাক, এমন অভিযোগ উঠেছে গোপালগঞ্জের কাশিয়ানী থানার মোহাম্মদ আলিমুজ্জামানের ছেলে মোহাম্মদ সাব্বির হোসেনের বিরুদ্ধে। সবকিছু ছাইরা ছেড়ে আসবা, টাকা নিয়ে দিবা, যৌতুক দিবা, এই সেই, আমরা যেভাবে বলবো যেভাবে রাখবো সেভাবে থাকতে হবে, মানে আমি মারবো কাটবো যেভাবেই থাকি, তোমার মুখ বুঝে সেটাই চুপ করে শুনতে পারলে তাহলে ঠিক আছে আসো। দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের জানুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে পরিণয় ঘটে সাব্বির ও তানিয়ার। সাব্বির হোসেন সে সময় বেকার থাকলেও মেয়ের ভালোবাসার মানুষের হাতেই মেয়েকে তুলে দেন বাবা সুলতানুদ্দিন আহমেদ। সে সময় পড়াশোনার খরচও দিয়েছেন তানিয়া। বিয়ের ৬ মাস পর একটি সরকারি ব্যাংকে চাকরি পান সাব্বির। এরপর থেকেই ধীরে ধীরে বদলে যেতে থাকে সাব্বির। স্ত্রীকে ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলতে থাকেন। তার মধ্যে যখন তার হচ্ছে বিশেষ করে রিটেনটা হওয়ার পরে, মানে যখন হয়ে গেল সে পাস করার পর, সে হচ্ছে আমাকে আরো বলতো যে আমি আরো ভালো বেটার টাকা পয়সা নিয়ে আরো বেটার বাহিরে কিছু বিয়ে করতে পারবো, মানে ভালো কাউকে বিয়ে করতে পারবো, এইসব বিভিন্ন জিনিস নিয়ে আমাকে টর্চার করতো, শারীরিক ভাবে মানসিক ভাবে নির্যাতন করতো অনেক। তো পরে যখন মানে বিসিএসটা আরো হয়ে গেল, মানে প্রায় হয়ে আসছে আর কি, মানে ভাইবা টাইবা হইল, তো তখন ওর মধ্যে আরো এটা নিয়ে হচ্ছিল আপনার মানে একটা অহংকার বোধ চলে আসলো যে আমি এখন বিসিএস ক্যাডার, আমি হচ্ছে ভালো কিছু পাবো, আমি তোমার মতো মেয়ের সাথে থাকবো না, মানে তোমার মতো মানে টাকা পয়সা দিতে পারি না, দিই না আর কি, তো থাকবো না, আমি আরো ভালো বিয়ে করবো, কোথাও ভালো কিছু নিয়ে পেয়ে ভালো বিয়ে করবো। আমার বিয়েরও ৫ মাস পরে হচ্ছে ও যোগায় ঢুকছে, মানে ব্যাংকের রূপালী ব্যাংকে আর কি ঢুকছে, তো তারপর থেকেই ওর মধ্যে আরো মানে অহংকার বোধটা চলে আসে। সাব্বির এসব বিষয় নিয়ে মাঝে মধ্যেই তাকে মারধর করতেন বলেও দাবি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমএসসি বিভাগের এই ছাত্রী। শ্বশুরবাড়ির কাউকে বলেও এর সমাধান পাননি তিনি। ফার্স্টে যখন হালকা হালকা মারধর করতো, তখন আমার ফ্যামিলিকে আমি কখনোই বলতে পারি নাই, ওর কথা ছিল যে তোমার বাসায় থেকে কোনো কিছু জানাবা না, তার উপরে হচ্ছে আমি যেহেতু রিলেশন করে বিয়ে, তো বাবা মাকে এটা জানানো আর কি একটু আমার জন্য একটু সমস্যাই ছিল। তারাও আমাকে কথা বলতো যে একটু তুমি কেন আমাকে বলো নাই, আগে বলো নাই, বা কেন আমাদের কথা শোনো নাই, এরকম একটা ব্যাপার থাকতো। তো আমি চাই নাই যে আমার ফ্যামিলি পর্যন্ত যাক, ওর বাবা আমাকে বলতাম তো তারা কোনো পাত্তা দিত না কথাটা, বা ও আমাকে যদি গালি দিত আমি আমার শ্বশুরকেও বলছি, বলি কি আরে ছেলে মানুষ এসব বলে। তানিয়া জানান এক সময় সাব্বিরের পরিবারে টানা পড়েন আর তার চাকরি না থাকায় ৬ বছরের সম্পর্কের নানা সময়ে তানিয়ার কাছ থেকে টাকা পয়সা নিতেন সাব্বির, এমনকি অনেক পরীক্ষার ফিও দিয়েছেন তিনি। তবে ৪৩তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরই তানিয়ার দরজায় পৌঁছায় ডিভোর্সের চিঠি। তবে সে চিঠি গ্রহণ করেননি মেয়ে এবং তার পরিবার। অন্যদিকে চলতি বছরের ১৭ জানুয়ারি গাজীপুরের জুডিশিয়াল আদালতে ছেলের বিরুদ্ধে ৫ লাখ টাকা যৌতুক দাবির একটি মামলা করেছেন তানিয়া আক্তার। এদিকে ৩ দিনের চেষ্টায় পাওয়া যায় অভিযুক্ত সাব্বির হোসেনকে। এ বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তার সাথে আর যোগাযোগ না করার ধমকি দেন তিনি। কি ব্যাপারে ফোন দিয়েছেন এটা বলেন। আচ্ছা আচ্ছা ভাই, ব্যাপার হলো ওই যে আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে, আমি এসব ব্যাপারে বুঝে ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আপনার বিরুদ্ধে যা আসছে আপনি সেটা যা মন চাই আপনি সেটা করেন, ওকে ঠিক আছে, আর আপনি এভাবে বেশি এই ব্যাপারে ফার্দার আমাকে কোনো ফোন দিবেন না, ওকে ভাই। সাব্বিরের বাবা মোহাম্মদ আলিমুজ্জামান কালবেলাকে বলেন দুই পরিবারের সম্মতিতেই ডিভোর্স দেওয়া হয়েছে, তবে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছেন মেয়ের বাবা সুলতানুদ্দিন আহমেদ। এমনকি তিনি জানান যোগাযোগের চেষ্টা করেও সাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন না তারা। এ বিষয়ে পুনরায় সাব্বিরের বাবার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি আর ফোন ধরেননি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।